पिछले कुछ समय से आसनसोल दुर्गापुर पुलिस ने अपराधियों की नींद को उड़ा कर रखा है। आए दिन ड्रग से लेकर फिशिंग तक के मामलों में बेखौफ घूम रहे अपराधियों को पुलिस ने हवालत की हवा खिलाई है। इसी सिलसिले में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट ने एक सर्च ऑपरेशन के दौरान एक बंदूक कारोबारी को गिरफ्तार किया है। आपको बता दें कि अगस्त महीने के शुरुआती सप्ताह में पांडेश्वर पुलिस ने सुनील पासवान को कार्बन गन के साथ गिरफ्तार किया गया। इस मामले में जब पुलिस ने सख्ती से पूछताछ की तो सीबू पासवान का नाम सामने आया। पुलिस ने जब सूत्रों की मदद से सीबू को गिरफ्तार किया तो उसके पास से एक कार्बन गन, एक 9 mm पिस्तौल, 2 कारतूस और बैरल बंदूक बरामद हुई। हथियारों के पकड़े जाने के बाद आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर DC ईस्ट अभिषेक गुप्ता ने शुक्रवार को प्रेस कॉन्फ्रेंस कर कहा कि सीबू पासवान को कोर्ट में पेश किया गया, जहां से उसे रिमांड पर भेज दिया गया है। साथ ही बताया कि पुलिस इस मामले में शामिल बाकी लोगों की भी तलाश कर रही है। ওটা দেখা গেছিল একজন লোক সুনীল পাসওয়ানকে আমরা নাকা চেকিং দৌরান ধরেছি। ধরার পরে ওরা DD টিমও ছিল, তখন পাণ্ডেশ্বর টিমও ছিল, সাথে পাণ্ডেশ্বর থানা টিম। তখন একজন লোক সুনীল পাসওয়ান নামে লোক ধরা পড়েছিল, তার কাছ থেকে একটা ইম্প্রোভাইজড কার্বাইন পাওয়া গেছিলো প্লাস কিছু অ্যামিনিশন পাওয়া গেছিলো। তো ওইটাই আমরা কন্টিনিউ করে পার্সিউ করে, কেসটাকে পার্সিউ করে করে ওই সময় যখন জিজ্ঞাসা বলছে কি ওর অ্যাসোসিয়েটস অনেকগুলো আছে, যেরকম শিবু পাসওয়ানের নাম বলছিল, অশোক পাসওয়ানের নাম বলছিল। তো আমরা বিভিন্ন মাধ্যমে, সোর্স মাধ্যমে পুলিশের একটা ইয়ে ছিল, মানে ওসি পাণ্ডেশ্বর একটু ইয়ে লাগিয়েছিলেন, মিডিয়াম লাগিয়েছিলেন কি, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়াল যে সোর্স আছে, সাপ্লায়ার আছে, আর্মসে নিয়ে কী করছে এরা, ওটা দিয়ে অবধি পৌঁছতে পৌঁছাতে পারি। তো দেখা গেল কি শিবু পাসওয়ান নামে একটা লোক আছে, ওর কাছ থেকে আমরা আমরা ট্র্যাক করছিলাম, ওর কাছ থেকে আজকে এটা আমরা কালকে এটা ইয়ে পেয়েছি। কার্বাইন আছে একটা 9 mm কার্বাইন যেটা বলে, এই কার্বাইনটা অরিজিনাল কার্বাইন আছে আমার, যেটা মনে হচ্ছে আমরা এটা ল্যাবে পাঠাবো ফর টেস্টিং, কি এটা আর্ম সেক্টরের মধ্যে কি মধ্যে পড়ে এটা। সেকেন্ডলি ম্যাগজিন পাওয়া গেছে 9 mm, 9 mm অ্যামিনিশন ইয়ে আছে, পিস্তল আছে, দুটো ম্যাগজিন আছে আর একটা সিঙ্গল শটার রাইফেল আছে। তো এই তো যে আর্মস পাওয়া গেছে, ওরা যেটা বলছে কি এইটাও শুনে পারছেন যে আগে অ্যারেস্ট হয়েছিল উইথ দ্য কার্বাইন, ওরই আছে, ওরা বিভিন্ন জায়গায় রেখেছে, লুকিয়ে রেখে দিয়েছে, তারপরে এটা নিয়ে কারোবার করে, এটা নিয়ে বিজনেস করে, কোনো জিনিস 40,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকার মধ্যে বিক্রি করে দেয়। আমাদেরকে এখন দেখতে হবে, আমরা এটাকে রিমান্ডে নিচ্ছি, পুলিশ রিমান্ডে আমরা চেয়েছি মাননীয় আদালত কাছ থেকে। আমরা চাইছি কি দেখতে কি কোথায় থেকে এটা আর্মস আসছে, আরও যত আর্মস আছে পাণ্ডেশ্বর এলাকাতে সেটা আমরা উদ্ধার করবো।